দেখুন, যখন প্রথম সিনেমা করতে এসেছিলাম আমার ইচ্ছে ছিল হিরো হব। দরজা দরজা ঘুরে বেরিয়েছিলাম, ডিরেক্টরদের বলে আয়নায় মুখ দেখায় লাতি মেরে বার করেছিল। চিরঞ্জিত চক্রবর্তী কেচোখুর থেকে উঠে ছবিতে আমাকে ভিলেন করলো অনেক বছর আগে। সেই নেপো আমার পেছনে স্ট্যাম্প পড়ল। তারপর থেকে শুধু ভিলেন 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 ভিলেন, প্রায় ধরুন 100 ছবি হয়ে যাওয়ার পর কোনো একটা সিনেমা, সম্ভবত টাইগার, রামোজি ফিল্ম সিটিতে শুটিং করছি, মনের আশাটা তো রয়ে গেছে। স্বপন শাহ শ্রদ্ধেয় ডিরেক্টর, তার সঙ্গে বসে দুপুরবেলা ভাত খাচ্ছি, আর কেউ নেই আশেপাশে। তো সাহস করে বললাম, দাদা গো একটা কথা বলবো, আমার মনে বড় স্বাদ আছে। বলে, কি বলো? আমি, আপনি পারেন সেই ইচ্ছেটা পূরণ করতে। বলে, বলো কি বলো? আমি, আমার বড় স্বাদ, আমি সিনেমায় একটা গান গাইব। বলে, তুমি গান গাইতে পারো? জানতাম না তো, আগে তো বলোনি কখনো। আর না দাদা, আমি গান গাইতে পারি না। ওই যে বলে না, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, লোকে বলে চিরঞ্জিতের গান, অ্যাকচুয়ালি গিয়েছেন কিশোর কুমার। চিরদিনই তুমি যে আমার, লোকে বলে প্রসেনজিতের গান, গিয়েছেন কিশোর কুমার। এরকম অনেক গান আছে সিনেমা আর্টিস্টের নাম বলে, কিন্তু তাতে পেছনে আমি এরকম একটা গান গাইবো, লোকে বলবে সুমিত গাঙ্গুলির গান, কিন্তু গাইবে কুমার শানু আর অথবা বাবুল সুপ্রিয়, কেউ একটা গাইবে, কিন্তু লোকে বলবে সুমিত গাঙ্গুলির গান। দাদা দেবেন সুযোগ? এক ঢোক জল খেলেন, খেয়ে বললেন, তোমার পেট গরম হয়েছে, ডাব বানানোর ব্যবস্থা করছি, ডাব খাও। তো আমি আর তাকে সাহস করে বলতে পারিনি যে হিরোইনকে জড়িয়ে ধরে গাইব। তাহলে ডাকবো যখন, তখন একটুখানি এসছেন, একটু ভালোবাসা দেবেন, একটু দু হাতের হাততালিতে, ভাই একটা মাইক দিও আর একটু একটা বাজনা একটু বাজিয়ে দাও। আসছেন মঞ্চে অভিনেত্রী নায়িকা রেশমি চক্রবর্তী। হাজির মঞ্চে, জোরে হাততালি, রেশমি চক্রবর্তী। নমস্কার, আরেকবার সবাইকে নমস্কার জানাই। প্রথমে আমার বড়দেরকে প্রণাম। ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আছো নিশ্চয়ই, চোখে লাইট পড়ছে বলে দেখতে পাচ্ছি না, তাদেরকে অনেক আদর আর ভালোবাসা, থ্যাংক ইউ। সুদূর কলকাতা থেকে আমাকে নিয়ে এলেন, নিয়ে এসে বেশ খাওয়া মানে খাওয়ালেন টাওয়ালেন, খাইয়ে টাইয়ে সোজা স্টেজে উঠে আমাকে বাঘের মুখে ফেলে দিলেন। কেন বাঘের মুখে ফেলে দিলেন বলছি, সেটা আজ থেকে আট ন বছর আগে, তখন আমি প্রথম ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছি। আমি একটা ছোট্ট বাজেটের একটা ছবিতে অ্যাজ এ হিরোইন কাজ করছি, পাঙ্গা নিভিনা সালা, খুব আমার জীবনে খুব সুন্দর স্মৃতি ওটা। তো ওটার অনেক জায়গায় শুটিং হয়েছে, নর্থ বেঙ্গলে শুটিং হয়েছে, আসামে শুটিং হয়েছে, মেদিনীপুরেও শুটিং হয়েছে, মানে মন্দারমণিতে শুটিং হয়েছে। এবং মন্দারমণির শুটিং আমি কোনোদিনই ভুলবো না, ওটা মনে রাখার মতো শুটিং হয়েছিল। হ্যাঁ, ওটা তো মনে রাখার মতো হবেই। কেন? ওটা মন্দারমণির ছোট ছোট ঢেউ, ও নতুন হিরো, ও নতুন হিরোইন প্রথম এসছে, তাতে ও দেখেছে, ও দেখেছে, তো তাতে হাফ প্যান্ট পরেছে, স্যান্ডো গেঞ্জি পরেছে ওর হিরো, ও পরেছে, তাই দুজনে দুজনকে জড়িয়ে চটকে ওই ঢেউয়ের মধ্যে শুয়েছে, শুয়ে গড়ি গড়ি একবার এদিকে যাচ্ছে, গড়ি গড়ি একবার এদিকে আসছে, ওইটা তো সবচাইতে বেশি ভালো লাগবে। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি এটা মুখস্থ করে রেখেছেন কেন? এটা কেনার কাজ? জ্বালা। কিসের জ্বালা? ওই একটাই জ্বালা। মানে সালা হিরো দেখলেই জপটে ধরবে, আর আমাদের বেলা জুতোর বাড়ি। কেন রে ভাই, সপ্তাহে 7টা দিন 6 দিন থাক হিরোর সঙ্গে, একটা দিন আমাদের দিয়ে, তাহলে আর ঝামেলা থাকে না, অশান্তি থাকে না, মারামারি থাকে না, কিচ্ছু থাকে না। এইটা হয় নাকি? এটা হয় না বলেই তো এত এত কিছু। তো যাই হোক, এখানে উনি অর্ধেক দেখিয়ে দিলেন। তো সেই সিনেমাতেই, মানে সিনেমা শুটিংয়ে, শুটিংয়ের লাস্ট দিন আমাকে ডিরেক্টর বলল যে আজকে ভিলেন আসবে। ঠিক আছে, আমি নতুন হিরো, নতুন ভিলেনও সেরকমই কেউ নতুন নতুন হবে আর কি, মানে তখনও আইডিয়া ছিল না যে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা নতুন ভিলেন হয় না। দরজা খুললো, ব্রহ্মদৈত্যের মতো ঢুকলেন, ঢুকলেন, আমি অর্ধেক মানে দেখেই আধমরা হয়ে গেছি। বাকি যতটুকু প্রাণ অবশিষ্ট ছিল, কামড়ে খামচি আছড়ে রাখলো না, ছাড়লো না, নতুন মেয়ে ক্ষমাগেন্না করে ছেড়ে দে। ও আচ্ছা, ক্ষমাগেন্না করে আমাকে ডিরেক্টর বলেছে যে ওর উপরে হ্যাঁ করে ঝাঁপিয়ে পড়ো, তা না করে আমি হ্যাঁ করে ঝাঁপি না, এটাও করবো না, আমার সোনা মন টমে বন টমে মন টমে কচ্ছ চ বলে বাড়ি বাড়ি দেবো, আমি ডিরেক্টর ছেড়ে দেবে আমাকে। আচ্ছা, ভালো লাগতে হবে,
শুধু গোলাপ নেবে কাটা নেবে না তা কি হয়। যাই হোক, তো 9 বছর আগে বাঘের মুখে পড়েছিলাম, আবার আজকে এসে পড়েছি এখানে, সেই জন্য। আচ্ছা, আমাকে হঠাৎ করে ডাকা হলো কেন, আমার পরে আসার কথা? না না, ওই ওনারা অনেকক্ষণ ধরে বলছেন তোমাকে ডেকে দিতে, একটুখানি সম্বর্ধনা দেবেন, ফুল টুল দেবেন। আসুন দাদা, রেশমিদি এবার শুরু করো। আচ্ছা বলছি যে আমি ওনাদের একটা কথা বলেছি। কথা তো অনেকক্ষণ ধরে বলছি। না না, আমি ওনাদের বলেছি আমি একটা গান গাইবো। কি, এটা অপমান করে না? কি অপমান কি না? আপনারা কিছু বলবেন না? আমি অপমান করিনি, মানে ব্যাপারটা হচ্ছে দেখো আমি না, শুধু হবাই আসছে, কারণ আছে তার। কি কারণ? প্রেমের গান সবাই জানে, গানে কারা গায়? হিরো হিরোইন গায়। তো হিরোইন তো আছে। তুমি কি? আমি তো হতেই পারে না? পারে না। কেন পারে না? পারে না, খুব লজিক দিয়ে বুঝতে হবে। কারণ হচ্ছে যখন দেখো, মানে আমরা যখন শুটিং করি, মানে সিনেমার হিরো হোক বা সিরিয়ালের হিরো হোক, তো ওদেরকে যখন দেখি আর কি, মানে আহা, আকাশ থেকে যেন দেবদূত নেমে এলো। ওদের ভেতর সানাই বাজে, গিটার বাজে, পিয়ানো বাজে, হারমোনিয়াম বাজে, ঢাক বাজে, ঢোল বাজে, শ্যামা সঙ্গীত, ভক্তি সঙ্গীত, কীর্তন, নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, বাংলা গান, পৃথিবীর সব গান, কি বলতে চাইছিস বল? বাকি ছিল মানে কোনো গানই বেরোবে না, খুব বেশি হলে একটা আওয়াজ বেরোতে পারে। কি সেটা? ভাই এটা কিরকম অভিনেত্রী ভাই? মানে আজকে যদি এরকম একটা অভিনয় দৃশ্য দেওয়া হয় যে বাসন মাজতে হচ্ছে, ওর হিরো খুব অসুস্থ, তাকে বাঁচানোর জন্য, টাকা রোজগারের জন্য বাসন মাজতে হচ্ছে, তাহলে ও বাসন মাজবে না? আরে বাবা, হিরো তো, হিরোর জন্য সবাই বাসন মাজে কাপড় কাচে, ওটা নতুন কিছু না, নতুন কিছু বলো। তো আমি তো সেটাই বলছি, আমাকে হিরো ভাবো। হ্যাঁ, ধরে নাও আমি এখন প্রসেনজিৎ আর তুমি আমার করিনা কাপুর। বাইরে থেকে তো ধরো ওই 10 চাকার লরি, আলুর গোডাউন, হাইওয়ে ব্রিজ, চারতলা বাড়ি। ওরে তোর উদাহরণ দেওয়া কি একটা এরকম লিস্ট করা থাকে? কি বলতে চাইছিস? ভালো করে আমাকে ফলো করো। হ্যাঁ, এই দেখো, বাস এই কোন থেকে ওই কোন পর্যন্ত আমি হেঁটে যাবো, মনে হয় প্রসেনজিৎ হেঁটে যাচ্ছে, গিয়ে কথা বলবো মনে হয় প্রসেনজিৎ কথা বলছে। ফিলিংস দেখো, এই ভুড়ি একটু ভেতরে যাও, আই দেখো প্রসেনজিৎ যাচ্ছে, দেখো রেশমি। হ্যাঁ বলো। ওই লেবু? না না, আমি লেবু খাই না। ও রেশমি। হ্যাঁ বলো। ওই লেবু বললাম তো, আমি লেবু খাই না। এই হারামজাদি এদিকে। এটা কি হলো? এটা কি হলো? কোনটা? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রায় 330টা ছবি হয়ে গেছে, সেটা কোঅর্ডিনেটর যখন ভাবে ডাকে। এটা প্রসেনজিৎ ডাকে না, সুমিত গাঙ্গুলী ডাকলো। এই মা, এটা প্রসেনজিৎ হলে তো, প্রসেনজিৎ হয়ে তো মিষ্টি করে বললাম আই লাভু আই লাভু। আমিও তো বললাম আমি লেবু খাই না, আমি লেবু খাই না। এই হিরোরা কি সুন্দর মিষ্টি করে হিরোইনদের বলে না আই লাভু? বুঝেছেন কেন ভিলেন হয়েছে? ওটা আই লাভু নয়, ওটা গো বলে দিয়েছে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ, জোরে চিৎকার চাই ভাই। আগে হিরোইন আই লাভ ইউ বলেছে, পরে হিরো আই লাভ ইউ টু বলেছে। গান এটা চিটিং ছিল? এটা চিটিং ছিল না? চিটিং নেই, গান গাও। আমি জানি না গান, একদম সোজা কথা বলছি, বিশ্বাস করি না। সমস্ত হিরোইন মঞ্চে আসে, ভালো আছেন তো, ভালো আছেন তো, ভালো আছেন তো, বলেই গান গায়। ঠিক আছে, আমি বলি নি, তবুও আমি জানি না।
আমি বিশ্বাস করি না। এই তোমার চুল গোপ দাড়ি দিব্যি ঝরে যাবে, তোর নিজের চুলের দিব্যি খা। তুমি গান জানো না? সত্যি জানি না। এখানে এত মানুষ, যা মানুষ আছে, একটা সিনেমা পুরো হিট হয়ে যাবে আজকে। এত সুন্দর একটা সুপারহিট সিনেমার আমি আজকে হিরো, কোনো হিরো নেই, ক্যালান খাওয়ার ভয় নেই। সুতরাং গান আমি গাইবই, কুত্তা আমিও গান জানি না, তুমিও গান জানো না। আমি কুত্তার গলায় গাইবো, তুমি কুত্তির গলায় গাও। হ্যাঁ, সত্যটা হচ্ছে প্রেমের গান তো? প্রেমের গান। তুমি কে? আমি প্রসেনজিৎ। আচ্ছা, আমি কে? করিনা কাপুর। হাওয়ায় ভাসতে ভাসতে দৌড়ে এগিয়ে আসে, দুজনে জাপটে ধরে মুখ করে দেখেছি, আবার মুখস্থ করে দেখেছি, ওটাই তো আসল জ্বালা। আচ্ছা, তো তুমি নিশ্চয়ই এটাও জানো যে প্রেমের গানে যদি ওইগুলো না হয় তাহলে প্রেমের গানটা পুরো স্যাড সং মনে হবে, মানে বাজে হয়ে যাবে, খুব খারাপ হবে, তাই না? হ্যাঁ বলেছে। তো আমি এত মানুষকে সাক্ষী রেখে এই স্টেজের ওপরে প্রেমের গানে প্রেমের দৃশ্যে যা যা হয় ওই সব কিছু তোমার সাথেও কিন্তু করবো। হ্যাঁ হ্যাঁ রে, আমি ঠিক শুনলাম? ও করবো বললো? এ তো মেঘনা চাইতেই জল গো। ওমা আমি তো উল্টো ভেবেছিলাম, ওমা আমি রাজি। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা, এ ভাই সাউন্ডকে চালাচ্ছে হাত তোলো। ভাই রে, তোর হাত ধরি, পায়ে ধরি, সব জায়গায় ধরি। ভাই আমার, এটাকে কিশোর কুমার করে দে, আর ওটা লতা মঙ্গেশকর করে দে, দুটো কুত্তা কুত্তির গলা কিন্তু। ঠিক আছে ভাই, আর এই যত লাইট আছে পিড়িং পিড়িং করে জ্বালাবে, যাতে আমাকে প্রসেনজিৎ মনে হয়। ঠিক আছে, আর প্রেমের জাতীয় সঙ্গীত বাজাও। ৭১ বছর পার হয়ে গেছে আমাদের, এই দেশটা স্বাধীন হয়েছে, আমরা প্রায় ভুলতে বসেছি এই ৭১ বছর। তার আগে ২০০ বছর লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে, হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, এনে দিয়েছিল আমাদের স্বপ্নের স্বাধীনতা। হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ, অসংখ্য যুবশক্তি। সেই যুবশক্তি আজকে মদে ডুবে যাচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে, হানাহানি মারামারি ডুবে যাচ্ছে। এ কোন ভারতবর্ষ বন্ধু? ভারতবর্ষের বুকে আজ আর ভালোবাসা নেই, হারিয়ে গেছে। ভারতবর্ষের সম্মান আজ বিদেশের মাটিতে বিক্রি হয়। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল, পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। অসংখ্য অসংখ্য তার উদাহরণ আমরা দেখতে পাই রাস্তায়। ভারতবর্ষের ঘরের বোন লজ্জা, প্রতি ২৮ মিনিটে একটা ধর্ষিত হচ্ছে, লজ্জাহানি করা হচ্ছে, আর লজ্জারা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করছে, মারা যাচ্ছে। ভারতবর্ষের মনুষ্যত্বদেবী বিভিন্ন স্টেশনে মেলায় শতচ্ছিন্ন সাদা শাড়ি পরে 80-90 বছরের বৃদ্ধা অ্যালমোনিয়ামে থালা পেতে ভিক্ষে করে ঘুরে বেড়ায়। এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি আমাদের সেই সমস্ত যুবশক্তি যারা ইংরেজদের বুলেট নিয়েছিল বুকে। ৭১ বছর পরে ভারতবর্ষের বুকে আজকে শুধু হানাহানি, রাজনীতি, ধ্বংস, মারামারি ছাড়ার কিছু নেই বন্ধু। তাই চাই একটু ভালোবাসা। পাঁচজন যুবক 5 মিনিটের মধ্যে একত্রিত হয় মদ খাওয়ার জন্য। মানি ব্যাগ থেকে টাকা বেরোয়, মদের বোতল কেনা হয়, মদের আসর বসে। 5 জন যুবক 10 মিনিটের মধ্যে একত্রিত হয় কাউকে মারতে যাওয়ার জন্য, ছুরি চাকু বোমা পিস্তল নিয়ে, প্রচণ্ড অসহিষ্ণুতা। 5 জন যুবককে 1 মাস ধরে চেষ্টা করেও খুঁজে পাওয়া যায় না, যে চল এলাকায় খুঁজে দেখবো কোনো বৃদ্ধ বৃদ্ধা, পয়সার অভাবে খেতে পাচ্ছে না, ঘরে একটু ওষুধ নেই, পথ্য নেই, 5 টাকা 10 টাকা চাঁদা তুলে সে বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে একটু ওষুধ একটু পথ্য পৌঁছে দেবো, 5 জন যুবক একসাথে করা যায় না। এলাকার কোনো বাচ্চা পড়াশোনা করতে পারছে না, তার বাড়িতে একটু পড়াশোনার বই খাতা কিনে দেবো,
খুঁজে পাওয়া যায় না। চাই এইটুকু ভালোবাসার বন্ধু, কারণ ভালোবাসা ফুলের মতো, ভালোবাসা শিশুর মতো, ভালোবাসা বেঁচে থাকে, ভালোবাসা চিরন্তন। ভালোবাসাই একমাত্র গড়তে পারে। হিংসা ক্ষমতার লোভ কোনোদিন কিছু গড়েনি, গড়বে না, যুদ্ধের ফলে কোনোদিন কিছু পাওয়া যায়নি, একমাত্র করেছে ভালোবাসা। তাই পৃথিবীতে চিরন্তন থাকে ভালোবাসা। একটু ভালোবাসুন বন্ধু, পাশের বাড়ির মানুষটা যদি বিপদে পড়ে তাকে তার রং না দেখে, শত্রুতা না করে আগে তাকে বিপদ থেকে উদ্ধার করুন। ভগবান না করুন আপনি যদি কোনোদিন বিপদে পড়েন, সেই মানুষটি আগে ঝাঁপিয়ে আসবে। এইভাবেই ভালোবাসার শৃঙ্খল তৈরি হয়। আমরা শিল্পীরা শুধু ভালোবাসা দিতে পারি আর ভালোবাসা নিতে পারি, একমাত্র ভালোবাসাই বেঁচে থাকে, ভালোবাসা বেঁচে থাকবে। তাই ভালোবাসা জিন্দাবাদ। ভালোবাসা নিয়ে অনেক মনীষী, অনেক লেখক, অনেক কবি অনেক কথা লিখে গেছেন, কবিতায়, সুরে, গানে, পদ্যে, গদ্যে। আমার গলায় সুর নেই, আপনারা শুনেই বুঝেছেন। আমি আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য, সময় কাটানোর জন্য দু একগুলি গান গাই, তবু বড় সাজ জাগে। সেই সব মনীষী যারা ভালোবাসার কথা সুরে বলে গেছেন, তাদের কাছ থেকে একটু ধার নিয়ে ভালোবাসার কথা বলতে বলতে বিদায় নিই। আরেকজন আমাদের আছেন মেঘাশ্রী, এরপরে সুন্দর সুন্দর গান শোনাবেন। প্লিজ সবাই চলে যাবেন না, আমি চলে যাওয়ার পর একটু থাকবেন, তাকেও একটু ভালোবাসা দেবেন। আর আমি একটু ভালোবাসার গান বেসুর ও বেতালা গলায়, কুকুরের গলায় গাইতে গাইতেই আপনাদের সামনে বিদায় নেব। ভালো থাকবেন বন্ধু। হম তুম কহি খো জায়েগে ইনহি বহারো কে আঁচল মে ঢক কে সো জায়েগে সপনো কো ফির ভি তুম ইউঁ হি সজাতে রহনা কভি অলবিদা না কহনা কভি অলবিদা না চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা কভি অলবিদা না কহনা কভি অলবিদা না যদি কোনো দিন আসলে আবার আমি গান গাইতে আসি তোমরা আসবে তো ভালোবাসবে তো যদি নতুন করে কোনো গানের তরি আমি গাইতে আসি তোমরা আসবে তো ভালোবাসবে তো তোমরা আসবে তো বাই 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 বাই।